দর্শক ভাইয়েরা একটু মন দিয়ে শুনেন। মনে করেন যে আমার তো বাবা নেই, ভাই নেই, আমাদের পাশে থাকার মতো মানুষ নেই, মা আমি আমার একটা বাবু, আমি অনেক কষ্টের মাঝে পড়া ভিডিওর সামনে আসছি, কারণ আমার একটু জমিন আসছিল, এটা বন্ধক দিয়ে আমি কিছু টাকা আনছিলাম, আইনা আমি সেলাই মেশিনের টেলারের একটা দোকান দিছিলাম কাপড়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। আজকে ক্যামেরার সামনে যে আপুটিকে নিয়ে এসেছি আপনাদের সামনে, তার কথাগুলো সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। তো চলুন এই সুন্দর আপুটির জীবনের গল্পগুলো শুনে আসি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন আপু? হ্যাঁ ভাই, আল্লাহ রাখছে কোনো মতো। আচ্ছা, আপনার নাম কি আপু? আমার নাম নদী। নদী? আচ্ছা, তো নদী আপু আপনি থাকেন কোথায়? আমি ভাই কালিয়াকুর থাকি। কালিয়াকুর থাকেন? আপনার জন্মস্থান কি কালিয়াকুরে? হ্যাঁ। আচ্ছা, আপনার বাবা মা আছে? সেই বন্নি বাবা নেই, অনেক ছোটবেলায় মা আছে। মানে বাবা নাই, ছোটবেলা থেকেই মা আছে। আপনার ভাই বোন কয়জন? ভাই বোন নেই। ভাই বোন নাই? আপনি একাই? একাই। একমার এক, মানে একমার এক রানী নাকি? রানী, এজন্যই কপালে কষ্ট বেশি। রানীদের আবার কষ্ট হয় নাকি? হ্যাঁ, রানী তো রানী, তাই না? যারা যারা রানীদেরই কষ্ট হয় বেশি। আমি তো সেই রানী না, আসল রানী না। আচ্ছা আচ্ছা, নামেও না রানী, আর নামে রানী। হ্যাঁ। আচ্ছা, তো আপনার হাজবেন্ড আছে? না ভাই, আমার হাজবেন্ড নেই। বিয়ে শাদী হয় নাই? বিয়ে শাদী হয়েছিল, একটা বাবু আছে, ডিভোর্সে। বিয়ে শাদী হয়েছিল, একটা ছেলে আছে। হ্যাঁ। ছেলে না মেয়ে? মেয়ে। মেয়ে? মেয়ের বয়স কত? 4 বছর। 4 বছর মেয়ের বয়স? আপনার স্বামী মানে নাই নাকি, মানে মারা গেছে? না, ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হয়ে গেছে? ডিভোর্স হইলে তো মারা যাওয়ার মতো নি হয়। আচ্ছা, তো ডিভোর্স হইলো কেন? স্বামীটা খুব খারাপ ছিল, মাগিবাজি করতো খুব, নিশাপানি করতো খুব, কারো কথা শুনতো না, তার বাবা মার কথাও শুনতো না, বউর কথাও শুনতো না, ভাত কাপড় দিত না। তে আপনি ডিভোর্স দিবেন নাকি আপনার স্বামী আপনাকে ডিভোর্স দিবে? কি করব ভাই, বিরক্ত হয়ে আমি ডিভোর্স দিই। আপনি ডিভোর্স দিবেন? কতদিন আগে ডিভোর্স দিবেন? তা পুরা 3 বছর। তিন বছর হয়ে গেছে। তো এখন এই ছোট বাচ্চাকে নিয়ে আপনি থাকেন কিভাবে? ভাই অনেক কষ্টের মাঝে থাকি, ভিডিওতে তো আমি সবকিছু বলতেছি, দর্শক ভাইয়েরা একটু মন দিয়ে শুনেন। মনে করেন যে আমার তো বাবা নেই, ভাই নেই, আমাদের পাশে থাকার মতো মানুষ নেই, মা আমি আমার একটা বাবু, আমি অনেক কষ্টের মাঝে পড়া ভিডিওর সামনে আসছি, কারণ আমার একটু জমিন আসছিল, ওইটা বন্ধক দিয়ে আমি কিছু টাকা আনছিলাম, আইনা আমি সেলাই মেশিনের টেলারের একটা দোকান দিছিলাম, কাপড় চোপড় তুলছিলাম, মেশিন কিনছিলাম। তো একদিন জোড়া শুনে আমি যে ঘুমিয়ে রয়েছি, বন্ধকেরা অনেক রাত্রে ডাকাতি হয়ে গেছে, মানে মেশিন টিশিং নিয়ে গেছে, কাপড় চোপড় যা ছিল সব নিয়ে গেছে, মানে আপনার দোকানে সব কিছু লুটপাট হয়ে গেছে। লুটপাট হয়ে গেছে, এখন আমি খুব খারাপ অবস্থাতে আছি। আজকে 2-3 মাস থেকে আমি ঘর ভাড়া দিতে পারি না, বাচ্চাটাকে নিয়ে মাটাকে নিয়ে অনেক সমস্যার ভিতরে আছি। তো গ্রামের মানুষ কি জানে না যে আপনি গরিব মানুষ? সবাই জানে, মানে গ্রামের মানুষ জানে যে আপনি গরিব মানুষ। আমি খুব গরিব মানুষ। তাহলে তারপরে আপনার এইরকম একটা অসহায় মানুষের একটা ক্ষতি করলো কি কারণে? ভাই গো, যে করে সে কখনো ধর্ম, চুরে কখনো ধর্ম বুঝে না, বুঝছেন? চোরে শোনে না ধর্মের কাহিনী, সেটাই হয়েছে কথা। তো ভাই এখন এই কষ্টের মাঝে পড়ে আমি ভিডিওর সামনে আসছি, যদি কোনো দালদার মানুষ আমার পাশে একটু থাকে, আমার বাচ্চারে মনে করেন যে মায়া কইরা, আমার মারে মায়া কইরা, আমারে মায়া কইরা, যদি কেউ আমাকে দায়িত্ব নেয়, আমাকে একটু হেল্প সহযোগিতা করে, আমার পাশে থাকে, এরকম যদি একটা মানুষ আমার লাইফে আমি পাই, তাকে আমি জীবন সঙ্গী করব। তাকে আপনি আপন করে নিবেন? আপন করে নিব। আচ্ছা, কখনো আবার মানে পর করবেন না? না, সে যদি বলে যে না তোমার বাড়ি কোথায়, তুমি থাকো কোথায়, আমি লোক পাঠাবো, সে তাও পাঠাইতে পারবে। মানে সে যদি লোক পাঠায় আপনার বাড়ির সন্ধান বা আপনার সন্ধান নিতে চায়, তাও সমস্যা নেই? সমস্যা নেই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। তো আপনার ফোন নাম্বার কি আপনি ভিডিওতে দিবেন? হ্যাঁ, আমি ভিডিওতে দেওয়া থাকবে স্ক্রিনে ফোন নাম্বার। মানে ফোন নাম্বার এখন নাই আপনার কাছে? না, এখন নাই, আমি স্ক্রিনে দিয়ে দিব। পরে আপনি আমাকে দিয়ে দিবেন, সেটা আমি আবার মানে ভিডিওতে বসাই দিব। আচ্ছা, তো সঠিক নাম্বারটাই আপনি দিবেন, যেটা আমি সঠিক নাম্বারটাই আমি দেব। আমি মিথ্যা কথা বলার জন্য প্রতিবেদনে আসি নাই, কিন্তু ভাই অনুরোধ করে বলবো মানুষকে, যারা দর্শক ভাইয়েরা আমার কাছে ফোন টোন দিবে, তারা যাতে ফালতু কথা না বলে। তবে আমার কোনো ভিডিও ফোন টোনও নাই, আমি দিতে পারবো না, কারণ আমি অনেক সমস্যার ভিতরে এখন চলতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জমিন বন্ধক এটা ছাড়াইতে পারতেছি না, বাবুরাকে নিয়ে আই। আপনার জমি কতটুকু আছে? আছে 6-7 শতাংশ। 6-7 শতাংশ জমি আছে। এটা বাড়ি করার জন্য, যে ভবিষ্যতে যদি আল্লাহ আমার একদিন তৌফিক দিত, আমি একটু বাড়ি করতাম আমার বাচ্চারা নিয়ে,
আমার মাটাকে নিয়ে আমি এখানে থাকতাম। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপু। আপনার নামটা আরেকবার শুনতে চাই। আমার নাম নদী। নদী তো ঠিক আছে নদী আপু, অবশ্যই নদীর জলও থাকবে কুলও থাকবে একদিন, ঠিক আছে? আচ্ছা, ভালো থাকবেন আপু। প্রিয় দর্শক আপনারাও ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আজ এই প্রত্যাশায় এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।